ইউনিভার্সিটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এক্সাম এমসিকিউ হবে তার নোটিশ কিন্তু পাবলিশ করেছে তো এখানে আপনারা দেখে নেবেন যে আপনাদের এমসি যে পরীক্ষাটা হবে তার পরীক্ষার প্যাটার্নও কিন্তু চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ নাম্বার দেবার যে প্যাটার্ন সেটাও কিন্তু চেঞ্জ হয়েছে তো স্টেপ বাই স্টেপ আপনারা একটু বুঝে নিন যে কীভাবে আপনাদের নাম্বারটা দেওয়া হবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং অবশ্যই কিন্তু চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা দেখুন এই সেই নোটিশটা এখানে একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করবেন যে পরীক্ষাটা কিন্তু হবে এমসিকিউ বেস অর্থাৎ এমসিকিউ কিউ পরিষ্কার হবে এবং অনলাইন যে এক্সাম নেবার কথা আছে সে এখানে কিন্তু আপনাদের পরীক্ষাটা হবে এমসি কিউ বেস এবার এখানে একটা জিনিস লক্ষ্য করবেন যে ইনস্টেড অফ হান্ড্রেড মার্কস অর্থাৎ একশো নম্বরের পরিবর্তে দ্য এক্সামিনস হ্যাভ টু আনসার দ্য টোয়েন্টি মার্কস হুইচ ইজ ইকুব্যালেন্ট টু দ্য হান্ড্রেড মার্কস সেখানে আপনাকে কিন্তু কুড়ি নম্বরের পরীক্ষা দিতে হবে কুড়ি নম্বরের পরীক্ষা দিতে হবে এবং সেটা হবে একশো মার্কের সমান তাহলে এখানে নাম্বারটা আপনারা কীভাবে ক্যালকুলেট করবেন সেটা আপনারা দেখে নিন ধরুন কুড়ির মধ্যে আপনি অ্যান্সার দিয়েছেন ষোলোটা তাহলে আপনি পেয়েছেন কত ষোলো তাহলে ষোলোশো থেকে কিন্তু গুণ হবে পাঁচ অতএব আপনি নাম্বার পেলেন কত এইটটি আবার দেখুন এখানে যেটা বলা হয়েছে যে ওয়্যার দ্য ফুল মার্কস ইজ ফিফটি যেখানে আপনার পঞ্চাশ হচ্ছে ফুল মার্কস সেখানে কিন্তু আপনাকে অ্যান্স কত নাম্বারে অ্যান্সার দিতে হবে টেন হুইচ ইস ইকুয়েব্যালেন্ট টু দ্য ফিফটি সেখানে কিন্তু আপনার পঞ্চাশ মার্কসের সমান তাহলে কি দশের মধ্যে আপনি ধরুন দশটাই অ্যান্সার দিয়েছেন তাহলে আপনি কত পাবেন টেন ইন্টু ফাইভ তাহলে আপনার ফিফটি যদি আপনি এখানে নটা অ্যান্সার দেন তাহলে নাইন ইন্টু ফাইভ ইজ টু ফর্টি ফাইভ আটটা দিলে চল্লিশ তো এইভাবে কিন্তু আপনাদের নামটা নাম্বারটা ক্যালকুলেট হবে এরপরে আরেকটা জিনিস আপনাকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি এই কোশ্চিনের যে ধরন বা প্যাটার্ন সেটা কিন্তু পরীক্ষা হওয়ার ঠিক সাত দিন আগে কিন্তু ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে এবং এটাও বলতে বলা হয়েছে যে প্রত্যেক যারা পরীক্ষার্থী রয়েছে কনসার্ন পার্সন রয়েছে তারা কিন্তু প্রত্যেককে এন এন ইস্যু যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু ফলো করতে বলা হয়েছে তো বন্ধুরা আশা রাখছি ভিডিওটি আপনাদের ক্ষেত্রে অনেক ইনফরমেটিভ হয়েছে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আপনারা দেখার জন্য অনেক ধন্যবাদ এবং যারা পিডিএফ ফাইল করতে চাইছেন আপনাদের অ্যান্সারগুলোকে কিভাবে মোবাইল থেকে খুব সহজে আপনারা হাউ টু কনভার্ট ইমেজ টু পিডিএফ তাদের একটি লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনি চেক করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন